সিলেটে দশ লাখ করোনার টিকা পাবে যেই সব মানুষ প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহামারী করোনা থেকে বাঁচতে গোটা বিশ্ব এখন ভ্যাকসিন তথা টিকার পেছনে ছুটছে বাংলাদেশেও টিকা পেতে ভারতের সঙ্গে চুক্তি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রোজান ভ্যাকসিন চলতি মাসের একুশ থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে ভ্যাকসিন পাওয়ার পর তা কীভাবে প্রয়োগ করা হবে কোন জেলায় কত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে কাজ করছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে দেশের কোনো বিভাগে কতজন টিকা পাবে তা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে টিকা বিতরণ পরিকল্পনা করা হয়েছে সেখানে দেখা গেছে সিলেট বিভাগের চার জেলায় প্রাথমিকভাবে দশ লাখ বত্রিশ হাজার টিকা প্রদান করা হবে জানা গেছে সংক্রমণের হার ও জনসংখ্যার গণত্ব বিবেচনায় সারাদেশের কোন কোন জেলায় কত সংখ্যক ভ্যাকসিন বিতরণ করা হবে তা নির্দিষ্ট করা হয়েছে এ প্রেক্ষিতে সবচেয়ে বেশি টিকা পাবেন ঢাকা জেলার বাসিন্দারা এ জেলায় বরাদ্দ রয়েছে বারো লাখ চুয়ান্ন হাজার দুইশো ডোজ টিকা আর সবচেয়ে কম চল্লিশ হাজার চারশো উনচল্লিশ ডোজ টিকা বরাদ্দ হয়েছে বান্দরবন জেলার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড নাইন্টিন ভ্যাকসিস ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যানে দেখা গেছে সিলেট বিভাগের সিলেট জেলায় তিন লাখ সাতান্ন হাজার ছয়শো উনিশ ডোজ সুনামগঞ্জে দুই লাখ সাতান্ন হাজার দুই হাজার ডোজ মৌলীবাজার এক লাখ নিরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ ডোজ ও হবিগঞ্জ জেলায় দুই লাখ সতেরো হাজার পাঁচশো আটত্রিশ ডোজ টিকা দেওয়া হবে প্রাথমিক অবস্থায় এদিকে ঢাকা বিভাগে টিকা দেওয়া হবে ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জনকে চট্টগ্রাম বিভাগে উনত্রিশ লাখ উনষাট হাজার আটশো তেত্রিশ জনকে রাজ রাজশাহী বিভাগে উনিশ লাখ চব্বিশ হাজার নয়শো বাইশ জনকে রংপুরে ষোলো লাখ চুয়াল্লিশ হাজার উনষাট জনকে খুলনা বিভাগে ষোলো লাখ তেত্রিশ হাজার ছশো ছেচল্লিশ জনকে এবং বরিশাল বিভাগে আট লাখ ছেষট্টি হাজার নয়শো চৌরানব্বই জনকে টিকা দেওয়া হবে জানা গেছে জানুয়ারিতে টিকা এলেও তা প্রয়োগ করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে